বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ দুর্বল এবং ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলাফল শুধু অর্থনৈতিক না, এটা শুধু সামাজিক না, এটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক তাৎপর্য আছে। সাম্প্রতিককালে এই মধ্যবিত্তের ভূমিকা অনেক ম্রিয়মাণ হয়ে গেছে। মধ্যবিত্তের কথা খুব পরিষ্কারভাবে আছে, মুস্তাফিজ বলতে পারবে আরও ভালো। আমাদের একটা এটা তৃতীয় যে অনুষ্ঠানটা হবে সেখানে দেখবেন, সেখানে আমরা খুব পরিষ্কারভাবে বলেছি এবং এটার ভিতরে আছে, আপনি পড়ে দেখেন, যে বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ দুর্বল হয়ে গেছে, ক্ষয়প্রাপ্ত হয়েছে। বাংলাদেশের মধ্যবিত্ত সমাজ দুর্বল এবং ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলাফল শুধু অর্থনৈতিক না, এটা শুধু সামাজিক না, এটা সাংস্কৃতিক এবং রাজনৈতিক তাৎপর্য আছে। কারণ বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য যদি দেখেন, ষাটের দশক, সত্তরের দশক, নব্বইয়ের দশক, আপনি দেখবেন যে বাংলাদেশের সাংস্কৃতিক মান, রাজনৈতিক মূল্যবোধ এবং আপনি অর্থনৈতিক সঞ্চালন সব ক্ষেত্রেই আমার বিকাশমান মধ্যবিত্ত একটা বড় ভূমিকায় ছিল। সাম্প্রতিককালে এই মধ্যবিত্তের ভূমিকা অনেক ম্রিয়মাণ হয়ে গেছে, যার ফলে এটার ফলাফল আমরা শুধু অর্থনৈতিক তাদের নির্জীব অবস্থার ক্ষেত্রে আমরা দেখছি না, মূল্যস্ফীতির কারণে আমরা দেখছি যে সাংস্কৃতিক মানের ক্ষেত্রে যেই ধরনের অভিন্ন মূল্যবোধের ভিতরে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা পিছিয়ে যাচ্ছি। এইটার একটা অনেক বড় তাৎপর্য আছে। এইটার একদিকে যেমন আপনার এই মধ্যবিত্ত প্রিয়মান হয়ে যাওয়া, আর অপর দিকে হলো, এখন আমি তৃতীয়বার বলছি কথাটা, অলিগার্কদের উত্থান। অর্থাৎ অলিগার্ক হলো তারাই যারা অত্যন্ত বিত্তবান এবং একই সাথে তারা ভীষণভাবে রাজনৈতিকভাবে প্রভাবশালী এবং একই সাথে তারা আন্তর্জাতিকভাবে যুক্ত। এই তিন চরিত্র নিয়ে এক গোষ্ঠীর উত্থান হয়েছে, আর অপরদিকে মধ্যবিত্তের যে ম্রিয়মাণ অবস্থা গেছে, এটা কিন্তু দুইটা একই সাথে আপনার একই মুদ্রার এপিটোপিট আপনাকে সেটা দেখতে হবে। আপনার তৃতীয় দিন এসেন ওইটা আপনার ওই আলোচনার ভিতরে আসবে, যে নীরবতার ষড়যন্ত্র অনেক ক্ষেত্রে কীভাবে হয়, চুপচাপ থাকে যে মানুষ কেন চুপচাপ থাকছে, এই সমস্ত আলোচনা আগামী দিনের এইটার ভিতরে হবে। মনিটরিং অ্যাকাউন্টেবিলিটি একটা বড় বিষয়, এটা আমরা তো বারবারই বলছি, এবং এই মনিটরিং অ্যাকাউন্টেবিলিটি পরিবেক্ষণ এবং জবাবদিহিতা, পরিবেক্ষণ এবং জবাবদিহিতার ভিতরে আমরা যে পরিবর্তনটার কথা আমার কলিগসরা, আমার সহকর্মীরা এখানে বলেছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, ওনারা কিন্তু একবারও বলেন নাই কত টাকা খরচ হলো এইটা পরিবেক্ষণ করতে হবে, এইটা জবাবদিহিতাতে আনতে হবে, এত টাকা দিবেন বলেছিলেন, এত টাকা খরচ করেছেন কিনা, যেটা আমাদের সাধারণ IMED করে। ওনারা যেটা বলেছেন সেটা হলো উন্নয়নের ফলাফলকে আপনার পরিবেক্ষণ করতে হবে, অর্থাৎ ওটা থেকে কে কত পেল সুবিধা এইটাকে মূল্যায়ন করতে হবে। এইটাই কিন্তু পরিবেশের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে এবং আপনার সর্বজনীন সুরক্ষার ব্যাপারে বলা হয়েছে। অর্থাৎ এটাকে আমরা ইংরেজিতে বলি রেজাল্টস বেসড অ্যাসেসমেন্টের কথা বলা হচ্ছে, কে আউটকাম বেসড, মানে কে কত পেল এটা মূল্যায়ন করতে হবে, কত টাকা দিয়েছিলেন, কত খরচ করেছেন, এইটা কোনো বিষয় মানে এটা বিষয় কিন্তু যথেষ্ট না এটার ভিতরে। এইটাও আমাদের কলিগরা কিন্তু আরেকটা বলেছে আর কি এটার ভিতরে। আর রাজনৈতিক কমিটমেন্টের থেকে যেই আমরা বারবার যে আশাটা করি আর কি, লক্ষ্য করে দেখবেন যে বিভিন্ন রাজনৈতিক দল যে সমস্ত প্রতিশ্রুতি দেয় তারা 5 বছর কেন 15 বছরেও সেটা অনেক সময় পরিপালন করেন না, এটাই সত্য। কিন্তু তার অর্থ কি এই যে আমরা আমাদের কথাগুলো বলবো না? তাহলে আমাদের চিন্তা করে দেখতে হবে আমাদের দিক থেকে কোথায় ব্যর্থতাটা, আমরা কেন তাদের বাধ্য করতে পারলাম না, এখন সেটা কি কারণে হলো না, সেটা একটু বিবেচনা করার বিষয় রয়েছে। তাহলে তো মানে আমরাও তো তাহলে গ্রহণ করছি, সহ্য শক্তি দেখাচ্ছি, যদি তার মানে কি সেখানে আমাদের সমাজেও তাহলে যে দায়িত্বটা পালন করার কথা ছিল, সেই বা পেশাজীবীদের যে দায়িত্বটা পালন করার কথা ছিল, বা সামাজিক শক্তির যে দায়িত্বটা পালন করার কথা ছিল, মিডিয়ার যে দায়িত্বটা পালন করার কথা ছিল, সেটাও তাহলে হয়নি। আপনার তাহলে শুধু রাজনীতিবিদদের দোষ দিয়ে বা রাষ্ট্রকে দোষ দিয়ে তো হবে না, রাষ্ট্র তো আমরাই, আমরা আমাদের দায়িত্ব কতখানি পালন করেছি সেটাও তো একটা বিবেচনার বিষয়। আমরা এই যে এই চেষ্টাটা যে করি এটাও আমাদের নিজস্ব বিবেকের তাড়না থেকেই করি, কারণ আমাদের তো ওই মানুষগুলোর প্রতি একটা দায়বদ্ধতা আছে। প্রফেসর মুস্তাফিজ বলেছেন আমাদের একটা নৈতিক দায়বদ্ধতা আছে, একটা অর্থনৈতিক দায়বদ্ধতা আছে, একটা রাজনৈতিক দায়বদ্ধতা আছে, এই তিন দায়বদ্ধতার থেকে আমরা এই কাজগুলোই করি।